সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিবিরে জয়ন্তী কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে অবহাসন প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আমি আজ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাজার বিরক্তিকরণ ও বিপণন যে অংশ আছে চতুর্থ অধ্যায়, তা থেকে আমরা কিছু অংশ আজকে আলোচনা করব। তার ভিতরে আমাদের আজকে যে শিকন ফল থাকবে সেগুলো হলো শিল্প বাজার কী তা ব্যাখ্যা করতে পারবে তোমরা, আর শিল্প বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাজার বিভক্তিকরণ কী এবং বাজার বিভক্তিকরণের যে সুবিধাগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রথমে আমরা আসি যে শিল্প বাজার কী। শিল্প বাজারটা হলো শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে মূলত শিল্প বাজারটা গঠিত হয়। শিল্প বাজারের যে সকল ক্রেতা থাকে তারা মূলত কোনো পণ্য পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করে থাকে, আর এগুলোই হলো শিল্প বাজার। এই বাজারের ক্রেতারা নিজেদের ভোগের উদ্দেশ্যে বা গ্রহণ করার উদ্দেশ্যেই তারা পণ্য ক্রয় করে না। তারা পণ্য ক্রয়ের উদ্দেশ্য হল পুনরায় অন্য কোনো পণ্য উৎপাদন করা। এবং এই বাজারের শিল্প বাজারের পণ্য হল কাঁচামাল, যন্ত্রপাতি, এছাড়াও বিভিন্ন উৎপাদনের উপকরণ। বিভিন্ন লেখক বিভিন্নভাবে শিল্প বাজারের সংজ্ঞা প্রদান করেছে। আমরা শিল্প বাজারের সংজ্ঞাতে দেখি, হেনরি অ্যাসেন এর মতে ইন্ডাস্ট্রিয়াল বায়ার্স বাই প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দ্যাট দে ইউজ ফর ইউজ টু ফিউচার পারচেজ আদার প্রোডাক্টস। অর্থাৎ শিল্প ক্রেতারা পণ্য বা সেবা ক্রয় করে যা অন্যান্য পণ্য পুনরায় প্রক্রিয়াকরণে ব্যবহার করে। অপরজন লেখক বলেছেন স্ট্যান্টন বা অন্যদের মতে বলেছেন, বিজনেস মার্কেট ইজ দ্য টোটাল অফ অল বিজনেস ইউজার্স। অর্থাৎ ব্যবসায় বাজার হচ্ছে সকল ব্যবসায় ব্যবহারকারীর সমষ্টি। অর্থাৎ দেখা যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তা নিয়ে শিল্প বাজার গঠিত। তাহলে আমরা শিল্প বাজারের আলোচনায় দেখতে পাচ্ছি যে বাজারের সদস্যরা নিজেদের ভোগ বা ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে না, বরং মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেই সকল পণ্য দিয়ে নতুন করে অন্য পণ্য তৈরি করে, আর এই বাজারটাকে আমরা শিল্প বাজার হিসেবে অভিহিত করে থাকি। আমরা এখন আলোচনা করব শিল্প বাজারের বৈশিষ্ট্য। আসলে শিল্প বাজারটা আমরা বললাম যে যখন কোনো ক্রেতা তার নিজের ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে না, পরবর্তীতে মুনাফা লাভের উদ্দেশ্যে বা নতুন কোনো পণ্য তৈরি করার উদ্দেশ্যে এসব পণ্য ক্রয় করে থাকে, সেটা হলো শিল্প বাজার। এর কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের ভিতরে আমরা প্রথমে লিখছি গড়পড়, ব্যবহার, অবস্থান, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের ঘনত্ব, ক্রেতার সংখ্যা, বণ্টন প্রণালী, ক্রয় বিবেচনা, দীর্ঘমেয়াদী চুক্তি, ক্রয়ের উদ্দেশ্য। আমরা মূলত 10টা পয়েন্ট লিখছি, আরও অনেক উদ্দেশ্য আছে। আমরা এখন এই বৈশিষ্ট্যের ভিতরে আমরা 10টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
আমরা প্রথম পয়েন্ট লিখছি গঠন। আসলে আগেই বলেছি যে শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়, আর শিল্প বাজারের ক্রেতারা পুনরায় পণ্য উৎপাদনের কাজের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। আমরা দুই নম্বরে লিখছি ব্যবহার। শিল্প পণ্যের যেসব ক্রেতা বা সদস্য আছে তারা নিজেদের ভোগ বা ব্যবহারের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে না, তারা পরবর্তীতে নতুন পণ্য বা সেবার উৎপাদন করার জন্য তারা এই পণ্য ক্রয় করে থাকে। তিন নম্বরে হলো অবস্থান। এই বাজারের ক্রেতারা বিশেষ এলাকায় কেন্দ্রীভূত হয়ে থাকে, কারণ যে কোনো একটা এলাকা জুড়েই কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাই সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক এই শিল্প বাজার গড়ে ওঠে। যেহেতু আমাদের উপরে আসি ক্রয়ের পরিমাণ, যেহেতু উৎপাদন কাজে আমরা এই পণ্যটা ব্যবহার করা হয়, ক্রয়ের প্রথম উদ্দেশ্য ছিল হলো নতুন কোনো পণ্য তৈরি করা, তাই একসাথে অনেকগুলো পণ্য ক্রয় করা হয়। মালিকেরা একসাথে অনেক পণ্য ক্রয় করে বলে ক্রয়ের পরিমাণ বড় হয়। আমাদের পরবর্তী পয়েন্ট আছে ক্রয়ের ঘনত্ব। যেহেতু এই পণ্যটা অধিক পরিমাণ ক্রয় করা হয়, সুতরাং এটা আমাদের ঘন ঘন ক্রয় করার কোনো প্রয়োজন হয় না, তাই ক্রয়ের ঘনত্ব কম থাকে। ক্রেতার সংখ্যা, শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কম থাকে, কারণ যে পরিমাণ পণ্য ভোগের উদ্দেশ্যে লোক ক্রয় করে শিল্প বাজারে সেই পরিমাণ ক্রেতা থাকে না, কারণ সবাই তো আর শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে না। আসলে কিছু এলাকা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাই এই শিল্প বাজারের ক্রেতার সংখ্যাও কম থাকে। এরপরে আসে বণ্টন প্রণালী। এই বাজারে ক্রেতার সংখ্যা কম বলে ক্রেতারা বিশেষ স্থানে কেন্দ্রীভূত, আর এ কারণেই বণ্টন প্রণালী, প্রত্যক্ষ বণ্টন প্রণালী ব্যবহার করা হয়, অর্থাৎ বণ্টন প্রণালী ক্ষুদ্র হয়। উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে এই পণ্যটি ক্রয় বিক্রয় করা হয়, কারণ উৎপাদিত পণ্যের চাহিদা যদি বেশি থাকে, পণ্য বেশি পরিমাণ শিল্প বাজারে পণ্য ক্রয় করে থাকে, আর যদি চাহিদা কম হয় তাহলে ক্রয়ের পরিমাণও কমে যায়। দীর্ঘমেয়াদী চুক্তি, এটা অনেক ক্ষেত্রেই শিল্প বাজারের ক্রেতারা দীর্ঘমেয়াদী চুক্তি করে থাকে। ক্রয়ের উদ্দেশ্য, ক্রয়ের উদ্দেশ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যেই মূলত শিল্প বাজারের পণ্য ক্রয় করে থাকে। তাহলে আমরা শিল্প বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। যেমন এর শিল্প বাজারে তাহলে আমরা মূলতই বুঝিনি যে শিল্প বাজারটা হলো যেখানে কোনো ক্রেতা তার নিজের ভোগ বা ব্যয়ের জন্য পণ্য ক্রয় করবে না, সে পরবর্তীতে পণ্য বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকবে, এবং এগুলোর অবস্থানও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে থাকে না, একই এলাকায় কেন্দ্রীভূত থাকে, কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো একই এলাকায় গড়ে ওঠে। আর এর
ক্রয়ের পরিমাণও বেশি হয় না, যেহেতু ক্রেতারা একসাথে অধিক পরিমাণ ক্রয় করে থাকে, এজন্য ক্রয়ের পরিমাণও কম, বেশি পরিমাণ থাকে কিন্তু বারবার ক্রয় করে না। এছাড়াও আছে আমাদেরকে যে এগুলোর একমাত্র উদ্দেশ্য হলো মুনাফা লাভের উদ্দেশ্যে তারা পণ্য ক্রয় করে থাকে। এই মোটামুটি শিল্প বাজারের বৈশিষ্ট্য। আমরা এখন আলোচনা করব যে বাজার বিভক্তিকরণ কী এবং বাজার বিভক্তিকরণের সুবিধা। বাজার বিভক্তিকরণের মধ্যে আমরা প্রথমে বুঝি যে আসলে একজন ভোক্তার চাহিদা, তার ক্রয় ক্ষমতা, তার সামর্থ্য, তার অভিরুচি কিন্তু একরকম হয় না। এখানে যেসব ক্রেতা থেকে থাকে বিভিন্ন রকম থেকে থাকে, এজন্য একজন বিপণনকারীর কাছেও এইগুলোর সকল প্রকার প্রয়োজন মেটানো সম্ভব হয় না। যেহেতু এক একজন লোক তার চাহিদা রুচি এক এক রকম, তাদের ক্রয় ক্ষমতাও এক এক রকম, তাই বিপণনকারীদের ভিতরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন বাজারকে এখানে ভাগ করা হয় এবং ক্রেতার রুচি, তার বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে সেগুলোকে একজন বিপণনকারী ক্রেতাদের যতটুকু সন্তুষ্ট করতে পারে তার সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী বাজার বিভক্ত করা হয়। যেমন একজন পোশাক শিল্প প্রতিষ্ঠান বয়স অনুযায়ী বাজার বিভক্ত করে থাকে এবং কোন অঞ্চলে ক্রেতাদের কেমন চাহিদা এবং তাদের ক্রয় ক্ষমতাও কী তার উপর বিবেচনা করেও সেই পোশাক তারা তৈরি করে থাকে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে বাজার বিভক্তিকরণের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা ফিলিপ কল্লার এবং গেয়ার মিস্টনের মধ্যে বাজার বিভক্তিকরণের যে সংজ্ঞা দিয়েছে সেটা হলো মার্কেট সেগমেন্টেশন ইজ ডিভাইডিং দ্য মার্কেট ইন্টু সিমিলার গ্রুপস উইথ ডিস্টিনক্ট নিডস ক্যারেক্টারিস্টিকস অর বিহেভিয়ার্স হু মাইট রিকোয়ার সেপারেট। প্রোডাক্টস অর মার্কেটিং মিক্স, অর্থাৎ বাজার বিভক্তিকরণ হচ্ছে প্রয়োজন বৈশিষ্ট্য এবং আচরণের ভিত্তিতে একটি বাজারের সমজাতীয় দলে বিভক্ত করা যাদের পৃথক পণ্য বা বিপণন মিশ্রণ প্রয়োজন হতে পারে। স্কিনার এই প্রসঙ্গে বলেন, মার্কেট সেগমেন্টেশন ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং এ টোটাল মার্কেট ইন্টু গ্রুপস অফ কনজিউমার্স হু হ্যাভ রিলেটিভলি সিমিলার প্রোডাক্ট নিডস। অর্থাৎ বাজার বিভক্তিকরণ হচ্ছে সামগ্রিক বাজারকে ক্রেতা দলে বিভক্ত করার প্রক্রিয়া যাদের অপেক্ষাকৃত সমজাতীয় পণ্য প্রয়োজন। তাহলে বাজার বিভক্তিকরণ হলো একটি বাজারকে কয়েকটি উপবিভাগে বিভক্ত করা, অর্থাৎ সমজাতীয় পণ্য হিসাবে বাজারের খণ্ড খণ্ড অংশকে একত্রিত করে বাজার বিভক্তিকরণ করা হয়। আমরা সর্বশেষ বাজার বিভক্তিকরণের সুবিধা আলোচনা করব। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন উপভাগে একটা বাজারকে উপভাগে ভাগ করা হয়, বাজারের সুবিধার্থে সমজাতীয় পণ্যটাকে একসাথে নিয়ে বিভিন্ন উপভাগে এই বাজারটাকে বিভক্ত করা হয়, আর এখানে ক্রেতাদের রুচি, তাদের সামর্থ্য, ক্রয় সামর্থ্য ইত্যাদি নির্ভর করে, আর তার উপর ভিত্তি করে বাজারটাকে বিভক্তিকরণ করা হয়। আমরা বাজার বিভক্তিকরণে বৈশিষ্ট্যের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বিপণন বাজারকারীদের সহায়তা, বাজার সুযোগ বিশ্লেষণ, সম্পদের দক্ষ প্রভাব, বাজার সুযোগ বৃদ্ধি, আলাদাকরণ, বাজার বিভাগ পরিহার, সঠিক পণ্য উন্নয়ন। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে এর প্রধান বৈশিষ্ট্য হলো
যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। কীভাবে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে? বাজার বিভক্তিকরণ করা হলে, যেহেতু বাজার বিভক্তিকরণটা এটা তাদের রুচির সামর্থ্য এবং তাদের চাহিদা মোতাবেক পণ্য তারা একই বাজারে পেতে পারে, যার কারণে বিপণন কৌশল অনুযায়ী বিপণনকারীরা ভোক্তাদের রুচি, ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকে। এবং এক্ষেত্রে যেহেতু ভোক্তারা তাদের পছন্দ, রুচি এবং সামর্থ্য অনুযায়ী তাদের পণ্য পেয়ে থাকে, তাই বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পায়। দুই নম্বরে লিখছি বিপণন বাজার তৈরিতে সহায়তা। যেহেতু বিপণন বাজার তৈরিতে সহায়তা করে, বাজারকরণ বিভাজনের ফলে কোনো বিপণনকারী তার সম্ভাব্য ক্রেতাদের পরিমাণ এবং সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ সব কিছু একটা অনুমান করতে পারে, এজন্য একটা বাস্তব ভিত্তিক বাজার প্রণয়ন করা সম্ভব হয়। তিন নম্বরে বাজার সুযোগ ও হুমকি বিশ্লেষণ। আমাদের বাজার সুযোগ ও হুমকি বিশ্লেষণে প্রত্যেকটি উপবিভাগে ক্রেতাদের সংখ্যা এবং তাদের পরিমাণ এগুলো কিছুটা অনুমান করা সম্ভব হয়। ভবিষ্যতে প্রতিযোগীদের সংখ্যা এবং কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে পূর্বানুমান করে এদের হুমকি চিহ্নিত করা যায় এবং এর সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হয়। সম্পদের দক্ষ ব্যবহার। বাজার বিভক্তিকরণের ফলে এক বা একাধিক বাজার বেছে নেওয়া হয় বলে বাজারের যাবতীয় বিষয়গুলো বিপণনকারীরা জানতে পারে, ফলে সঠিক বাজারে তারা সঠিক কর্মসূচি প্রয়োগ করতে পারে। এতে সম্পদের বাস্তবমুখী ব্যবহার হয় আর এর ফলে সম্পদের ব্যবহার যথাযথ সম্ভব হয়। বাজার সুযোগ বৃদ্ধি। বাজার বিভক্তিকরণের ফলে বিপণনকারীরা ভোক্তাদের কাছাকাছি অবস্থান করে, এর ফলে ভোক্তাদের চাহিদা, তাদের ক্রয় ক্ষমতা এবং সর্বোপরি ভোক্তাদের সম্পর্কে একটা বাস্তব পর্যবেক্ষণ সম্ভব হয়। এসব ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি বিপণনকারীর চোখে পড়ে, তাহলে দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব হয়। তাই বাজারে বিভিন্ন সুযোগ সৃষ্টি হয় আর এটা সম্ভব হয় একমাত্র বাজারজাতকরণের, বাজার বিভক্তিকরণের মাধ্যমে। আমরা অলাভজনক বাজার বিভাগ পরিহার করা। অলাভজনক মানে যে বাজারে কোনো মুনাফা অর্জন সম্ভব হয় না, সেই বাজার থেকে পরিহার করে নেয় একজন বিপণনকারী। কারণ বাজার বিভক্তিকরণের ফলে যদি দেখা যায় তা সেই পণ্যটা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদের কোনো আগ্রহ নেই, তারা ক্রয় করতে আগ্রহী হচ্ছে না, তাহলে সেই বাজারে অবশ্যই কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। তাই সেই অলাভজনক বাজার থেকে তাদের কৌশল অনুযায়ী বাজার পরিহার করে অন্য বাজারে তারা স্থানান্তর করতে পারে। এরপরে আসছে আমরা সঠিক পণ্য উন্নয়ন। বাজার বিভক্তিকরণের ফলে যেহেতু ভোক্তাদের চাহিদা এবং তাদের রুচি, তাদের মতামত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়, তাই তাদের চাহিদা অনুযায়ী বা তাদের রুচি অনুযায়ী পণ্য বা সেবা যোগান দেওয়া বা সামঞ্জস্য বিধান করাও সম্ভব হয়, আর এভাবেই সঠিক পণ্য উন্নয়ন করা সম্ভব।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমাদের শিল্পবাজার, শিল্পবাজারের বৈশিষ্ট্য, বাজারের উত্তরকরণ, বাজার বিবর্তীকরণের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে এগুলো সহ আরও কিছু এই বাজার বিবর্তীকরণ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আজ আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।